নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস এইটের ডফ অ্যান্ড ডট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে ফার্স্ট সাবমিটিভের ওপর পেজ নাম্বার টু ফিফটি তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব। তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম রামপুরহাট হাই স্কুল পেজ নাম্বার টু ফিফটি টাইম আছে তিরিশ মিনিটস ফুলমার্কস পনেরো প্রথম আছে সিন আর সিন থেকে প্রথম আছে প্রজ প্রজটি নেওয়া হয়েছে জেন ইওলিন রচিত জেন ইওলিন রচিত দ্য উইন্ড ক্যাপ দ্য উইন্ড ক্যাপ নামক প্রোজের ইউনিট থ্রি থেকে নেওয়া হয়েছে তো প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ রিয়ারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস ওয়ান হ্যাজ ডান ফর ইউ হ্যাপিন টু ফোর ইকল টু টু বন্ধুরা চারটে সেন্টেন্স আছে সেই সেন্টেন্সগুলোকে রিয়ারেঞ্জ অনুযায়ী সাজাতে বলেছে নাম্বার অনুযায়ী এক দুই তিন চার করে সাজাতে বলেছে চারটে আছে হাফ করে দু নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য স্টর্ন স্টপড ঝড় থামলো এটা হবে তিন নাম্বার নাম্বার টু জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েবস জন ঢেভের নিচে চলে গেল এইটা হবে এক নাম্বার নাম্বার থ্রি দ্য ক্যাপ ফলোড হিম টুপিটি তাকে অনুসরণ করলো এটা হবে পাঁচ নাম্বার নাম্বার ফোর জন সোম অ্যাসোর জন সাঁতার কেটে তীরে উঠল এটা হবে চার নাম্বার নেক্সট ফাইভ দ্য ক্যাপ কেম অফ ইজ হেড তার মাথা থেকে টুপিটি খুলে গেল এটা হবে দু নাম্বার এরপরে আছে বিয়েতদার কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট ওয়ান ইন টু 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 দুটো কমপ্লিট সেন্টেন্স আছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান দ্য স্টর্ম স্টপড আফটার দ্য ক্যাপ হ্যাড কাম অফ ইজ হেড মাথার টুপি খুলে যাওয়ার পর ঝড় থামল নাম্বার টু জন পিকড আপ দ্য ক্যাপ আফটার হি হ্যাড গট টু দ্য ল্যান্ড জন জমিতে মানে ডাঙায় ওঠার পরে তার টুপি ওঠার পর টুপিটি নিয়েছিল বন্ধুরা এরপরে আছে সি এর দাগ আনসার দ্য ফলোয়িং কোশ্চেন একটি কোশ্চেন আছে এক নাম্বার কোশ্চেনটি দেখে নাও হোয়েন ডিড জনস ক্যাপ কাম অফ ইজ হেড জনের টুপি কখন তার মাথা থেকে খুলে গেল জ হোয়েন জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েবস যখন জন ঢেউ নিচে গেল দ্য ক্যাপ কেম অফ হিজ হেড টুপিটি তার মাথা থেকে খুলে গেল এরপরে আছে দুয়ের দাগের পোয়েম পোয়েমটি নেওয়া হয়েছে হেনরি ওয়ার্ডসওয়ার্থ লং ফেলো রচিত অ্যান্ড এপ্রিল ডে নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছে প্রথম আছে এর দাগ টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস ওয়ান ইন্টু টু এই কল্টু টু দুটি অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান হোয়েন ওয়াম সান হ্যাজ রিটার্ন এগেন যখন উষ্ণ সূর্য আবার ফিরে আসে ইট ইজ সুইট টু সি দ্য স্টিলউড তখন নিশ্চল বনভূমিতে ভ্রমণ করা খুব মজার বা আরামদায়ক অপশান বি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন টু নর ডার্ক অ্যান্ড ফোল্ডেড ক্লাউডস ফরটেল দ্য কামিং অন অফ স্টর্মস মেঘ কোনো ঝড়ের পূর্বাভাস দেয় না অপশান বি ইজ দ্য রাইট আনসার এরপরে আছে বিয়ের দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস গিভ সাপোর্টিং স্টেটমেন্টস বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে কোশ্চেন আছে দুটো কোশ্চেন দুটি আছে এক নাম্বার করে দু নাম্বার অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কি না তার জন্য আছে হাফ নাম্বার এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে হাফ নাম্বার হাফে হাফে এক নাম্বার দুটি আছে দু এককে দুই নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য ওয়ার্ম সান ব্রিংস সেড টাইম অ্যান্ড হারভেস্ট উষ্ণ সূর্য বীজের সময় এবং ফসল কাটার সময় নিয়ে আসে এটা ট্রু হবে আর লিখতে হবে টি সাপোর্টিং স্টেটমেন্ট হোয়েন দ্য ওয়ার্ম সান দ্যাট ব্রিংস সেড টাইম অ্যান্ড হারভেস্ট হ্যাজ রিটার্ন এগেন নাম্বার টু ফরেস্ট গ্লেডস আর প্রেজেন্ট ইন লার্জ নাম্বারস ইন দ্য উড জঙ্গলের মধ্যে প্রচুর পরিমাণে ফরেস্ট গ্লেড পাওয়া যায় এটা ট্রু হবে আর লিখতে হবে টি সাপোর্টিং স্টেটমেন্ট আই লাভ দ্য সিজন ওয়েল হোয়েন ফরেস্ট গ্লেডস আর টিমিং উইথ ব্রাইট ফর্মস এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি তিনের দাগের এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রেপোজিশান আর্টিকেল প্রেপোজিশান দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিছে দুটো আছে হাফ করে এক নাম্বার দেখে নাও এ ফ্লোক অফ ওয়াইল্ড গিজ পাস্ট ওভারহেড এক ঝাঁক বন্য রাজহাসের দল মাথার উপর দিয়ে চলে গেল নাম্বার বি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ফর্ম অব দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস ব্র্যাকেটে দুটো করে ভার বাজে তা সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে হাফ করে এক নম্বর পড়ছি দেখে না ফোর পার্সনস কিল্ড চারজন ব্যক্তি মারা গিয়েছিল হোয়েন আ বাস কোয়ালিডেড হেড অন হুইথ লরি লাস্ট নাইট যখন গত রাতে একটি বাস একটি লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় তখন মারা গিয়েছিল এখানে ওয়ার কিল্ড এবং কোয়ালিডেড এরপর আছে সিএ দাগ রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড হুইথ অ্যান্টোনিম এক নম্বর একটা শব্দের তলায় আন্ডারলাইন করা আছে তার সাথে তার অপোজিট তার অপোজিট মানে অ্যান্টনিম লিখতে বলেছে ওকে তো সেন্টেন্সটা আছে জন হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার জন সবসময় তার মায়ের বাধ্য ছিল আনসার হবে জন হ্যাড অলওয়েজ ডিসওবেড হিজ মাদার জন সবসময় তার মায়ের অবাধ্য ছিল ওকে বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে খারাপ লাগলে ডিসলাইক করে দেবে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বন্ধুরা আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে যদি তোমার সত্যিই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে তো এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ वन्दे मातरम